ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঈশ্বরগ্রামের সেলিনা আক্তার, যিনি নিজের জমানো টাকায় কেনা সেলাই মেশিন আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে যিনি স্বাবলম্বী হওয়ার পথে পা বাড়ান, আজ একজন সফল উদ্যোক্তা, দক্ষ প্রশিক্ষক ও একজন সমাজসেবিকা। আজ তার অধীনে প্রায় 300 জন স্থায়ী ও অস্থায়ী কর্মী কাজ করেন, যাদেরকে তিনি নিজেই প্রশিক্ষণ দিয়েছেন। আমার 14 বছর বয়সে বিয়ে হয়। আমার বিয়ের পরে আমার স্বামীর সাপোর্টে আমি আমার লেখাপড়া শেষ করতে পারি। আমি যখন নিজে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হই, তখন আমার মনে ইচ্ছে পোষণ হলো যে আমার আশেপাশে অনেক অসহায় নারী আছে, তখন আমি আসে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কাছে রেখে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি। এটাই আমার সবচেয়ে মানে ভালো লাগা বিষয় যে আমি নিজে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে পেরেছি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় পিছিয়ে পড়া নারীদেরকে তিনি উৎসাহ দিতেন স্বাবলম্বী হওয়ার জন্য। পাশাপাশি অসহায় নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন প্রায় শতাধিক। এই এলাকাতে আমি অনেক ছোট আমার আম্মার সঙ্গে আসছিলাম, আমাদের অবস্থা খুব খারাপ ছিল। তখন সেলিনাপা আমারে নিয়ে আসা, তার সে আমার অনেক কাজটা হাতের কাজটা শিখাইলো, সেলাই কাজ শিখাইলো, এগুলি নানান বিভিন্ন জায়গায় আমার সে তার সাথে নিয়ে গেল, অনেক মেলায় নিয়ে গেলো বা অনেক জায়গা থেকে অনেক অনুদান আইনে দিল। তো এখন আমি মোটামুটি ভালোই আছি। এর সমস্ত কিছুর পিছনে আর কি, আমি এত কিছু বলতেছি না, তবুও সমস্ত কিছুর পিছনে এই একমাত্র সেলিনা পারি হাত ছিল। ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই কীর্তিমতী নারী। নিজের বাল্যবিবাহ হলেও বাল্যবিবাহ নিয়ে স্বচ্ছাত্মিনী, গ্রামের পিছিয়ে পড়া মানুষদেরকে স্বাবলম্বী করতে ও বাল্যবিবাহ রোধে ভূমিকা রেখে চলেছেন তিনি। এখন আমাদের কথা শুনে তারা বাল্যবিবাহ দিতে ভয় পায়, চিন্তা করে যে যদি আমি বাল্যবিবাহ দিই, লোকে এমনও উদাহরণ আছে রাতে একটা সময় বিয়ে দেওয়ার চিন্তা করছে, আমরা সেখানে যাই সেটা থামাইছি। সেলিনা আক্তার ঈশ্বরগ্রাম গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি, উনি এলাকায় কাজ করে যাচ্ছেন। আমরা ওয়ার্ল্ড ভিশন যখন এই এলাকাতে আসি, তখন আমাদের কাজগুলোকে এই এলাকার জনগণ ভালোভাবে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু উনি আমাদের সঙ্গে থেকে এলাকার মানুষদেরকে বুঝিয়েছেন আমাদের কাজ সম্পর্কে, এবং আমরা ওনাকে বিভিন্ন ট্রেনিং দিয়েছি, যে ট্রেনিংয়ের মাধ্যমে তিনি একজন উদ্যোক্তা হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং নিজেই শুধু এস্টাবলিশ হননি, পরবর্তী সময়ে তিনি অনেক নারীকে এস্টাবলিশ হওয়ার জন্য সাহায্য করেছেন এবং এখনও তিনি কাজ করে যাচ্ছেন নারী উদ্যোক্তাদের জন্য, নারী উন্নয়নের জন্য। ব্যক্তি জীবনেও একজন সফল মানুষ তিনি। তার চলার পথে শুরু থেকে যে মানুষটি সহযোগিতা করে আসছেন তিনি হলেন তাঁর স্বামী। সেলিনাকে বিয়ে করি ও যখন নাইনে পড়ে, তারপরে লেখাপড়াটা কমপ্লিট করাইলাম। লেখাপড়া কমপ্লিট করার পরে ও আর চাকরির দিকে আগ্রহ দেখালো না, একটা কিছু নিজে করবে সেই চিন্তা করে একটা সেলাই মেশিন কিনে এবং এক জায়গা থেকে প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ নেওয়ার পরে ও টুকটাক করে নিজে করে এবং দু একজন মহিলাকে এনে কাজটা শিখায় এবং সামাজিক কাজে ওর খুব আগ্রহ, এবং একটা আশেপাশে একটা রুগী দেখা গেলে সংসারের কথা না চিন্তা করে ওই রুগী নিয়ে হসপিটালে দৌড়ায় রাখতে থাকে, আমি তাকে সাপোর্ট করি এবং সে এই যে সামাজিক কাজ করে এতে আমি গর্বিত। নারী প্রতিষ্ঠিত মানেই সমাজ প্রতিষ্ঠিত, সমাজ প্রতিষ্ঠিত মানেই দেশ উন্নতি। মানে আমার সর্বশেষ ইচ্ছা যে এটাই যেন প্রত্যেকটা নারী যেন বেরিয়ে আসে, মানে উদ্যোগী হয়, কাজে উদ্যোগী হয় আর স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। হার না মানা কর্মবীর এই নারী স্থানীয়ভাবে একাধিক সংগঠন, নারী উন্নয়ন ফোরাম, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং নিজের কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার। তার সকল কাজের মধ্য দিয়ে তিনি স্বপ্ন দেখেন নারীরা আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাবে।